যাদের বাইক গতকালের অতিবৃষ্টির কারণে পানিতে ডুবে গেছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। গতকাল সকালের বৃষ্টিতে ঢাকা শহর দেখছি আমরা, বৃষ্টিতে একেবারে ভেসে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে এমন কোনো জায়গা বাদ ছিল না যে পানি ওঠা, সব জায়গায় পানিতে ভরে গেছিলো। আর আমরা যারা বাইকার, এই পানির উপর দিয়ে যারা বাইক চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিছু করার নেই, গন্তব্যস্থলে যেতেই হবে, ওই রুট দিয়েই যেতে হবে। তো তাদের বাইকগুলো কী হয়েছে, অনেক বেশি পানির কারণে ডুবে গেছে, যার কারণে সাইলেন্সার দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে ইঞ্জিনের ভিতরে বা বিভিন্ন জায়গায় পানি ঢুকে গেছে। এখন হচ্ছে কি, বাইকগুলাই বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না। ইঞ্জিনের ভিতরে পানি যখন প্রবেশ করে তখন ইঞ্জিন স্টার্ট হবে না, এটাই স্বাভাবিক। রিসেন্ট আমার ফ্রেন্ড, কয়েকজন ফ্রেন্ড, কলিগ সেম প্রবলেম হয়েছে। তো আসলে অনেকে চিন্তা করতেছেন যে বাইকটা রেখে দেই পার্কিংয়ে, দুই তিন দিনের ভিতরে পানিটা ঝরে গেলে মেবি বাইক আবার স্টার্ট হবে। তো আসলে এই ভুলটা কখনোই করবেন না। বাইকটা অতি দ্রুত নিয়ে যে সার্ভিসিং সেন্টারে নিয়ে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন, অতি সত্তর ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, পাশাপাশি সার্ভিসিং শপে যেসব ইঞ্জিন অয়েলগুলো থাকে, মানে যেগুলো অলরেডি আমরা চেঞ্জ করে ফেলছি, এরকম ভালো মানের কিছু ইঞ্জিন অয়েল নিয়ে আবারও ইঞ্জিনটাকে দিয়ে আবারও ক্লিন করেন, দুই তিনবার দিয়ে এভাবে ক্লিন করলে ভিতরের যে ময়লা পানি কাদা এগুলো বের হয়ে যাবে, তখন দেন আশা করি ইঞ্জিনটা আবার নতুন করে স্টার্ট হবে, কোনো প্রবলেম হবে না। যাদের বাইক গতকালের অতিবৃষ্টির কারণে যে পানিতে ডুবে গেছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই 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 ইঞ্জিনটাকে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।